যে কোনো ধরনের একটা ছবিকে আপনি সম্পূর্ণ সেম একই রকম অনেকগুলো ছবিতে রূপান্তর করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। জাস্ট একটা ক্লিকে একটা ছবি, ধরুন সেটা আপনার ছবি অথবা অন্য কারোর ছবি অথবা অন্য কিছুর ছবি, জাস্ট সেম ক্যাটাগরির ছবি এমনভাবে অনেকগুলো ছবিতে রূপান্তরিত হবে যে একদম সেম টু সেম জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটা ছবি, যে কোনো একটা ছবির সাথে অন্য যে কোনো একটা ছবিকে আপনি এমনভাবে ওই ছবির যেখানে ইচ্ছা সেখানে আশেপাশে উপরে নিচে যে কোনো জায়গায় এমনভাবে আপনি অ্যাড করতে পারবেন যে মনেই হবে না, কেউ বুঝতেই পারবে না যে আপনি ওটা এডিট করেছেন, মনে হবে যে ওটার সঙ্গে ওটা আছে। অর্থাৎ আপনার ছবির পাশে আপনি যদি কোনো একটা মেয়ের ছবিকে অ্যাড করিয়ে দেন, সেটা বুঝতেই পারবে না যে আসলে দুটো আলাদা ছবি, মনে হবে যে আপনারা দুজন একসাথে আছেন এবং সেভাবেই তোলা ছবি। তো অর্থাৎ মোটামুটি ছোটোখাটো একটা এডিটিং টিউটোরিয়ালিটি আমি আপনাদের জাস্ট একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপসের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি আশা করছি ভালো লাগবে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলে এলাম মোবাইলের স্ক্রিনে, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপসের মাধ্যমে এবং ঠিক কীভাবে আপনি সম্পূর্ণ নিখুঁতভাবে একটা ছবির সাথে আর একটা ছবি অ্যাটাচ করবেন এবং কোনো একটা ছবিকে আপনি অনেকগুলো ছবিতে রূপান্তর করবেন, যেমনটা আপনি থাম্বনেইলে দেখেছেন। তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি ঠিক কীভাবে কাজ করবেন এবং তারপরে ভিডিও শেষ দিকেই দেখিয়ে দেবো যে কোন অ্যাপসের মাধ্যমে আপনি কাজটি করবেন। সব অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সঠিকভাবে এই কাজটি করতে পারবেন না, তো আমি যে অ্যাপসটি দেখাচ্ছি সেই অ্যাপসটি আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন। তো একদম প্রথমে আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন নিচের দিকে, বাম পাশে নিচের দিকে দেখুন এডিট লেখা একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এডিট ক্লিক করার পর ফার্স্ট টাইম আপনাকে অ্যালাউ করে দিতে হবে, আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর সাথে সাথে আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা পিকচার করে রেখেছি, এগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিব যেগুলো কীভাবে করতে হয়। তো আপনি চলে যাবেন এখানে অ্যালবামের মধ্যে, অ্যালবামের মধ্যে আপনার যত পিকচার রয়েছে সবগুলো দেখাবে। তো আমি আমার পিকচার কিছু ডাউনলোড করে রেখেছি, আমি সেগুলোর মধ্যে চলে যাই। তো আমি আপনাদেরকে এই পিকচারটা দিয়েই দেখাই, এই পিকচারটাই অ্যাড করে আপনাদেরকে দেখাবো, থাম্বনেইলে যেটা দেখিয়েছি সেটাই। তো এখান থেকে পিকচারের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে নিয়ে আসবে আপনাকে, তো এরকম একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন। তো এখান থেকে এই যে তিন নম্বর যে অপশনটা কাট আউট, এই যে কাঁচির মতো একটা আইকন, এই আইকনে আপনি ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে আসার পরে কয়েক সেকেন্ড একটু লোডিং নিতে পারে। তো আপনি এখানে কয়েকটা সেকেন্ড সময় দিবেন, তাহলে দেখতে পাবেন যে একটা পুরো যে ছবিটা সেই ছবিটাকে আলাদা করে দিবে। তো দেখুন এখানে এরকম একটা অপশন চলে এসেছে। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন সাইজ লেখা, এই অপশনটা দিয়ে হচ্ছে আপনি ইরেজ করতে পারবেন কোনো জায়গা, যদি আপনার ইরেজ করতে হয় তাহলে আপনি ইরেজে ক্লিক করে আপনি কোনো জায়গা আপনি চাইলে সেটা মার্ক করে ইরেজ করতে পারবেন। তো যাই হোক আমি কিছু করব না, তো আমি জাস্ট নিচে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিব। আপনাদের ইরেজ ট্রেস করা প্রয়োজন হলে করে টেরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে ছবিটা চলে আসবে, আপনি এটা বড়ো ছোটো করবেন, তবে তার আগে দেখাচ্ছি কীভাবে আপনি অ্যাড করতে হবে। তো এখানে আসার পরে আপনি জাস্ট যেটা করবেন, এখানে দেখুন গ্যালারি লেখা একটা অপশন আছে, তো এই গ্যালারিতে আপনি ক্লিক করবেন। তো এখন গ্যালারিতে ক্লিক করার পরে আপনি আপনার যেখানে ছবিটা রেখেছেন সেখানে চলে যাবেন, এখানে ক্লিক করলে আপনি অপশনগুলো পাবেন। তো পিকচারের মধ্যে আমি চলে যাবো, আমার ছবিগুলো যেহেতু পিকচারের মধ্যে রয়েছে তো আমি এখানে যাওয়ার পরে আমি একটু নিচের দিকে যাবো, দেখবো যে এই এই ছবিটার সাথে আমি অ্যাটাচ করবো। তো এই ছবিটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ছবিটা চলে আসবে এবং ছোটো আকারে আসবে। তো আপনি যখন দিয়ে এই পিকচারের উপর ক্লিক করেন এটা বড়ো হয়ে যাবে। তো এখন আপনি যখন এই এই যে যে মেয়েটা, যে মহিলাটি, এই মহিলার পিকচারের উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এই যে এই আইকনটা, এটা দিয়ে আপনি বড়ো ছোটো করতে পারবেন। তো এটা দিয়ে কাজ হচ্ছে আপনি বড়ো ছোটো করতে পারবেন এবং এই আইকন থাকা অবস্থায় এই ছবির উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা সরাতে নড়াতে পারবেন। এখন আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকন দিয়ে আপনি এটাকে ডানে বাঁয়ে মুভ করতে পারবেন, এদিক ওদিকে উল্টো করতে পারবেন। তো আমি এভাবেই করবো, ধরুন আমি এভাবে করে রাখলাম। তো এখন কথা হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি, তো এটা তো গেলো অ্যাটাচ করা ছবি একটার সাথে একটা, দেখুন একদম নিখুঁতভাবে কিন্তু এটা করা যাচ্ছে, আপনারা কেউ বুঝতেই পারবে না যে আসলে এটা এডিট করে এ করা। তো এটা আপনি নিচে উপর নিচ করতে পারবেন। তো এখন আপনি একাধিক ছবি কীভাবে করবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো সেটা করার জন্য আপনি যখন সব এই ছবিটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানে আপনি ক্লিক করবেন। প্লাস ওয়ানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটা পিকচার হয়ে যাবে। তো আপনি এই পিকচারের উপর ক্লিক করে এটাকে সরিয়ে নড়িয়ে আপনার যদি পিকচার সেদিকে আপনি দিতে পারবেন। তারপর আরেকটা প্লাস ওয়ানে যদি ক্লিক করেন আরেকটা ছবি হবে, আপনি এটাকে সরিয়ে আরেক দিক দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর আরেকটা আমি এখানে দিলাম, তারপর আরেকটা আবার প্লাস ওয়ানে ক্লিক করলাম এখানে দিয়ে দিলাম, তারপর আবার প্লাস ওয়ানে দিলাম এখানে ক্লিক করলাম এখানে দিয়ে দিলাম, আবার প্লাস ওয়ান, আপনার ইচ্ছা আপনি যতগুলো খুশি আপনি
দিতে পারবেন, আপনার কোনো লিমিটেশন নেই, আপনার যত দূর ইচ্ছা। তো আমি এখানে এভাবে এটা আমি দিয়ে দিলাম, ঠিক আমার ইচ্ছা মতো আমি তারপর এটা এখানে দিয়ে দিলাম বা আমার ইচ্ছা। তো দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে ছবিগুলো এখানে অ্যাটাচড হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা আসলে এডিট করা বা কি একদম খুব সুন্দরভাবে এটা করা গেছে। তো এটা করার জন্য এখানে এই কাজগুলো আপনার যখন করা হয়ে যাবে, তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে উপরে সেভ লেখা, আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপনার গ্যালারিতে চলে যাবে অলরেডি, এখানে আর কোনো কিছু করতে হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে ইন্টারনেট কানেকশনটা অন করে দিতে হবে। ইন্টারনেট কানেকশন অন করে দিয়ে আপনি চলে যাবেন প্লে স্টোরে, ক্লিক করে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনাকে যে অ্যাপসটি ডাউনলোড করতে হবে, আপনি প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে আপনি ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন CUT স্পেস CUT, আপনি কাট কাট লিখলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনি কাট কাট এখানে প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই আইকনটি আপনি দেখে রাখুন এবং নামটা দেখে রাখুন, কাট 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 আউট অ্যান্ড ফটো ব্যাকগ্রাউন্ড এডিটর। এই যে অ্যাপসটি আপনি এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন।